থাকে আমি খাদা তুই বুঝি আমি ময়দা তুই নুসি কি বস সব ঠিক তো সো গাইস চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে কালকে মানে বৃহস্পতিবার কালকে কার্তিক পুজো সেই উপলক্ষে আজকে আমি আর এক রাজাদা বলে একটা দাদা আমরা এখন কার্তিক ঠাকুর ফেলতে যাবো সো কার্তিক ঠাকুর ফেলার আগে যে আমাদের লেখালেখির পর্ব থাকে সেই সব লেখালেখি চলছে এখন সো লেখালেখি হয়ে যাক তারপরে বেরোচ্ছি চলো ঠাকুরটাও কিনতে হবে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমাদের লেখাটা কমপ্লিট সো এবার আমরা বেরোচ্ছি চলো গাইস ফাইনালি ঠাকুরটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো চলো ফ্ল্যাটের সামনে গিয়ে কথা হচ্ছে চলো গাইস শেষমেশ ফ্ল্যাটের সামনে চলে এসেছি এবার তালাটা খুলে নিই চলো তালাটা খুলে গেল এবার ভেতরের দিকে যাওয়া যাক চলো আস্তে করে ঢুকে যাই তো চলো এখানে বেশি কথা বলবো না এখানে শুধু সিনেমাটিক শটের মতন ভাবে দেখো কারণ এখানে কথা বললে তো জেনে যাবে ফ্ল্যাটের মধ্যে তো বুঝতেই পারছো তো চলো গাইস এবার আমরা দেখো অবশেষে ফ্ল্যাটের সামনে চলে এসেছি এবার ঠাকুরটাকে নিয়ে কি ওই দরজার সামনে রাখতে হবে তো চলো রাখা যাক সো ওই ভাইটা রাখতে গেল মানে দাদাটা রাখতে গেল এবার রেখেছি চলো পালা এবার এখান থেকে পালানো উচিত তাড়াতাড়ি করে পালিয়ে বেশি জোরে কথা বলতে পারছি না বুঝতে পারছো তো গাইস অবশেষে আমাদের কার্তিক ঠাকুরটা রাখা কমপ্লিট তো চলো যাওয়া যাক এখান থেকে পালাই আগে তারপরে দেখছি আমাদের মিশনটা সাকসেসফুল হলো তাহলে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনাল যেটা আমাদের মিশন ছিল কার্তিক খেলাটা ছিল সেটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি তো এখন বাড়ির দিকে যাচ্ছি ওইদিকে দাদারা দাদাদের মতন বাড়ি চলে গেছে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে বাইরে বিরাট ঠান্ডা এখন 12:30 বাজে তো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে A few inches later এই মাত্র ঠাকুর ফেলে বাড়িতে আসলাম আর এখন বাজে কটা প্রায় একটা সামথিং মানে 1:45 মতন বাজে সো এই মাত্র বাড়ি আসলাম দেখো বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে সো এবার আমি ঘুমিয়ে পড়বো কারণ মেলা রাত হয়ে গেছে কালকে আবার আমার এক্সাম রয়েছে বাংলা এক্সাম সো আমি নাকি ঠাকুর ফেলতে গেছি তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা করে 400 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাইকে গুড নাইট